মুফতি শাহাদত আলী, আমি দরগার জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ আছি আজকে 33 বছর ধরে। এই সময়কালে আমি 20 বছর ধরে, তো এক বছর কম বেশি হবে, হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির কেন্দ্রীয় ঈদগাহের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির ঈদগাহের পরিবেশ আগে ছিল অল্প পরিসরে, এখন এটাকে বাড়ানো হয়েছে। দক্ষিণ দিকে একটা পুকুর ছিল, লোক আধিক্য হওয়ার কারণে ওই পুকুরটাকে ভরাট করে ওইটাও ঈদগাহের মধ্যে নেওয়া হয়েছে। এখন রাজশাহীতে এটাই সবচেয়ে বড় ঈদগাহ, এখানে ধরুন 20,000-এর মতো লোক এখানে আসে, নামাজ পড়তে আসে। দুই ঈদের মধ্যে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে ঈদুল ফিতরের জামাতটাই প্রধান জামাত হিসেবে সবাই মনে করে। কুরবানির ঈদে লোক হয়, তবে এত হয় না। ঈদুল ফিতরে যত হয়, ঈদুল আজহাতে এত হয় না। ঈদগাহ পরিচালনা কমিটি, মেয়র মহোদয়, রাজশাহী সিটি কর্পোরেশন এবং দরগাহ উভয়ের সমন্বয়ে এটার পরিচালনা হয়ে থাকে। আর এই ঈদগাহের যেটা চট, যে নিচে বিছানো, এটা দরগাহ শরীফ করে থাকে। শুরু থেকে দরগাহ শরীফের ব্যবস্থাপনা এটা হয়ে থাকে। আর নামাজ পড়ানোর ক্ষেত্রে আমরা শুরু থেকেই 3 জন দায়িত্ব পালন করে থাকি। প্রধান ইমাম হিসাবে আমি থাকি, আর সহকারী ইমাম হিসাবে 2 জন থাকেন। তো একজন এই বছর যেটা হয়েছে, হেতিম খা বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াকুব আলী, উনি সহকারী ইমাম হিসেবে আছেন। আর একজন সহকারী ইমাম হিসেবে আছেন দরগাহ শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিবুল্লাহ সাহেব। এই 3 জন আমরা ঈদগাহের নামাজের এবং বয়ানের দায়িত্ব পালন করে থাকি। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির ঈদগাহের নামাজ এই বছর 8টাতে করা হয়েছে। অন্য জায়গায় হয়তো 7:30, 7:45 এরকম হয়েছে, 7:45 হয়েছে, কিন্তু এখানে 8টায় করা হয়েছে। এই জন্য যে এখানে কোনো দ্বিতীয় জামাত হয় না, একটাই জামাত হয়। একটু দেরিতে হলেও এখানে যারা জামাতে ঈদের নামাজ পড়তে আসবেন, তারা যেন সবাই এসে সামিল হতে পারেন, এই জন্য সময়টা একটু দীর্ঘ করা হয়েছে, যে 8টাতে হলে সবাই এসে সামিল হতে পারবেন। আমরা তো এমনি রমজানে সাহারি খাওয়ার জন্য আগে ভাগে উঠি, সেটা তো ঠিক আছে, কিন্তু ঈদের দিন আর তো রোজা নেই, তো তবু একটু ঘুম থেকে আগে ভাগে উঠতে হয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। উঠে আমি যেটা করি এবং সকলকে যেটা করতে বলি, ঘুম থেকে আগে ভাগে উঠে তারপরে ফজরের নামাজ তো পড়া হলোই, ফজর নামাজের পরে ঈদের মাঠে যাওয়ার আগে মেসওয়াক করা, তারপর গোসল করা, গোসল করে এসে ভালো কাপড় চোপড় পরা, কাপড়ে এবং শরীরে সুগন্ধি মাখানো, তারপরে এই ঈদে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। যেহেতু সারা রমজান আমরা না খেয়ে রোজা রেখেছি, এই ঈদের সন্ন্যত হলো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, আমি তাই করি। এরপরে নামাজের কাপড় চোপড় পরে আগে ভাগে আমি ঈদগাহে যাই, এবং আগে ভাগে ঈদগাহে যাওয়াটা এটা সন্ন্যত। আর এই দিনের সুন্নতি কর্মকাণ্ডের মধ্যে এটা আগে ভাগে ঈদগাহে যাওয়া, আর ঈদের নামাজটা ঈদগাহে গিয়ে পড়া। কোনো অসুবিধা থাকলে যারা মাজুর, অসুস্থ বা বৃষ্টি বাদল বা অন্য কোনো কারণে ঈদগাহে যাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে মসজিদে ঈদের নামাজ পড়া যাবে, যা এদের নিয়ম। আর যদি কোনো অসুবিধা না হয়, তাহলে ঈদের নামাজটা ঈদগাহে গিয়েই পড়া। তো ঈদগাহে যাওয়ার সময় আগে ভাগে যাওয়া,
এবং যাওয়ার আগে ফেতরাটা আদায় করে যাওয়া, এটা একটা সুন্নত ছিল। তো এই আগে ভাগে ঈদগাহে যাওয়া এবং ফেতরা দেওয়ার বিষয়টা অনেক সময় আমরা একটু অসুবিধায় পড়ি, যে ফেতরা আমি দিতে যাব, দেখা গেল যে লোকজন নাই, তো তাহলে এই ফেতরাটা পরে দেব এমন মনোভাব নিয়ে রেখে যাব, অথবা আগেই ঈদের দিনের আগেই ফেতরা সব দিয়ে দেওয়া, এটা আমরা পরামর্শ দিয়ে থাকি। আমি নিজেও তাই করি যে আগেই ফেতরা দিয়ে দিই আমরা। তারপরে ঈদগাহে গেলাম, ঈদগাহে গিয়ে প্রথমে যেটা বলছিলাম যে ওখানে একটা বয়ানের ব্যবস্থা আছে, মানুষজন ধীরে ধীরে আসতেছে, কীভাবে ঈদগাহে আসতে হবে, ঈদগাহে আসার আগের যে এই যে কর্মকাণ্ডগুলো আমি বললাম, যারা দেরিতে আসে তারা যেন বাড়িতে এই কর্মকাণ্ডগুলো করে ঈদগাহে আসতে পারে, সেগুলো আমরা মাইকে প্রচার করি। যথাসময়ে নামাজ শুরু হয়, নামাজ শুরু হওয়ার পরে আমরা দেশ ও দশের জন্য সকলের জন্য খায়ের বরকতের দোয়া করে তারপরে আমরা ঈদগাহ থেকে ফিরে আসি। ওই সময় ঈদগাহ নামাজ শেষ হয়ে গেলে অনেক ব্যক্তিদের সঙ্গে আমাদের মোলাকাত হয়, প্রশাসনিক ব্যক্তিরা আসেন, জুডিশিয়াল ব্যক্তিরা আসেন, বিভিন্ন কর্মকর্তারা আসেন, এবং সাধারণ মুসল্লি ভাইরাও আমাদের সাথে মোলাকাত করে এবং সৌজন্য বিনিময় হয়। আমরা অতঃপর ধীরস্থিরভাবে বাড়িতে চলে আসি। তো ঈদগাহ ঈদের দিনের সুন্নতের মধ্যে যেগুলি বলছিলাম, একটা জিনিস আমাদের একটু হয়তো বা আমরা ভুল করি বা হয়তো আমরা বুঝি না বা মনে থাকে না, সেটা হলো ঈদের দিন ছাড়া অন্যান্য দিনে আমরা উঠে কী করি, আমরা উঠে বেশ কিছুক্ষণ কোরআন শরীফ পড়ি, তারপরে কোরআন শরীফ পড়ে এশরাকের নামাজ পড়ি, কিন্তু ঈদের দিনই কিন্তু এগুলো নাই, বরং ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করাটাই হলো এই দিনের সুন্নত। এই দিনে বসে থেকে কোরআন শরীফ তেলাওয়াত করা বা এশরাকের নামাজ পড়া, এই বিষয়টা কিন্তু ঈদের দিনে নাই। তো এগুলি বাদ দিয়ে, কোরআন শরীফ বাদ পড়া বাদ দিয়ে, এশরাকের নামাজ পড়া বাদ দিয়ে, এই সময়টা ঈদের নামাজে যাওয়ার আগের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য রাখা, এটাই হলো সুন্নত। ঈদের নামাজে প্রথম বয়ান শুরু হয়, এরপরে বয়ান ঈদের নামাজ কীভাবে পড়া হবে, যেমন ঈদুল ফিতরে ফেতরা কীভাবে দেওয়া হবে, জাকাত কীভাবে দেওয়া হবে, এগুলির বর্ণনা চলে, এবং শেষ মুহূর্তে আমি দাঁড়িয়ে আমি কিছু বক্তব্য রাখি এবং প্রশাসনিক কর্মকর্তারা যারা আসেন পর্যায়ক্রমে তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়। তারা বক্তব্য শেষে নামাজের পূর্ব মুহূর্তে আমি নামাজের নিয়মকানুন বলে দিই যে কীভাবে ঈদের নামাজ পড়তে হবে, যেহেতু এক বছরের পরে আবার এই নামাজটা আমরা পড়ি, নিয়মকানুন জানা থাকলেও অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও নিয়ম যে ঈদের নামাজের আগে নামাজ কীভাবে পড়তে হবে সেটা বলে দেওয়া, সে তো সেটা আমি বলে দিই, বলে দেওয়ার পরে তারপরে ঈদের নামাজ শুরু হয়। ঈদের দিনের সুন্নত এটাই যে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, ঈদগাহ থেকে ফিরে আসার সময় আর এক রাস্তা দিয়ে ফিরে আসা। এর কারণ হলো যে দুই রাস্তার আশপাশে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের সঙ্গে বছরের মধ্যে কমপক্ষে অন্য দিন না হলেও এই দিন যেন দেখা সাক্ষাৎ হয় এবং মোলাকাত হয় এবং কুশল বিনিময় এগুলো হয়। তো ঈদের নামাজ পড়ে ঈদের মাঠে যে কোলাকুলি এবং কুশল বিনিময় হলো, এছাড়াও যেটা আমাদের করতে হয় বা এটা অভ্যাস হয়ে গেছে যে ঈদগাহ থেকে ফিরে আসার সময় সকলের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে মোলাকাত হলো, এই করতে করতে বাড়িতে আসতে আসতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায়। কেন বাড়িতে এসে বাড়ির লোকজনও তো আছে, তারাও তো ঈদে কথাবার্তা সব দিনই হয়, কিন্তু ঈদের দিনে তারা একটা আশা নিয়ে থাকে যে হুজুর আসলে আমাদের সঙ্গে একটু, তা আমিও তাই করি, আসলে নাতি নাতনি আছে বাড়িতে, পরিবার পরিজন যারা আছে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং হাসি খুশি একটা বিনিময় কুশলাদি এগুলো আমরা করে থাকি। আর অল্প পরিসরে আমরা ধরুন আমার ছেলেদেরকে হয়তো 100 করে টাকা দিলাম, তারা একটু খুশি হলো, তারপরে আমার স্ত্রীকে কিছু দিলাম, আর নাতি নাতনি তারা তো আছে বাড়িতে, যে নাতি নাতনিগুলো আছে সেগুলিকে নিয়ে আমি বেশি থাকি। বাহিরের ছেলেমেয়েরা আমাদের বাড়িতে যখন আসলো তাদের সাথেও আনন্দ উৎসব হয়, বিশেষ করে ঈদের দিনে অনেকেই বাইর থেকে আসে। তো আমাদের দেশের যে একটা প্রচলন আছে, সেমাই দেওয়া, তারপরে একটু ফেরনি করা হলো বা একটু ক্ষীর বা সামান্য কিছু ফলমূল, না হলেও কমপক্ষে লেবুর শরবত, চিনির শরবত বা ঠান্ডা পানি, এগুলি দিয়ে আমরা পরিবেশন করি।
আমার সাধ্যে যতটুকু কুলায় আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় তিনিও করতেন, এগুলি আমিও আল্লাহর মেহেরবানি সেটা ধরে রাখার চেষ্টা করি, করেছি, করছি। দোয়া করবেন এটা যেন আমি ধরে রাখতে পারি।